Hello guys, I'm Deep and welcome back to my channel Deep Exclusive. So, এখন আমি এই ভিডিওতে কথা বলবো জিতাকে নিয়ে এবং জিতার আপকামিং মুভি চেঙ্গিজকে নিয়ে। সো চেঙ্গিজকে নিয়ে তো হাইপটা একটা মারাত্মক লেভেলের কিন্তু রয়েছে। তার মেন প্রধান কারণটা হচ্ছে প্রায় কিন্তু এক বছর হতে যায় আপনার রাবণ জিতার কোনো রকম সিনেমা কিন্তু আসেনি। শুধুমাত্র কিন্তু কয়েকটা আপডেটস আসছে যে মানুষ আসবে, চেঙ্গিজ আসবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বুমেরাং আসবে। তো সেক্ষেত্রে এই চেঙ্গিজ নিয়ে একটা এক্সাইটমেন্ট তো রয়েছেই এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে কিন্তু জিতার প্রচুর কিন্তু ফ্যান ফলোয়িং রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। এবং আমার প্রিভিয়াসলি যে চেঙ্গিজকে নিয়ে যে ভিডিওটা, সেখানে কিন্তু অনেকে কিন্তু কমেন্টস করেছে যে দাদা এই জিতার চেঙ্গিজ কি বাংলাদেশে রিলিজ হবে। সো প্রিভিয়াসলি কিন্তু জিতার রাবণের ক্ষেত্রে আমি যদি বলি, রাবণ কিন্তু বাংলাদেশ রিলিজ হয়নি। এম এন রাজ বলি বা জিতা বলি অনেক কিন্তু ট্রাই করেছে, বাট এটা কিন্তু ওপার বাংলায় রিলিজ করা সম্ভব হয়নি এবং এটা কিন্তু অলরেডি এখানে একটা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়ে গেছে। বাট জিতার এই যে মানুষটা, মানে আফটার চেঙ্গিজ যে মানুষ যে আসছে, মানুষে কিন্তু কাস্টিংটা কিন্তু অনেকগুলো কিন্তু রয়েছে ফ্রম বাংলাদেশ। বিদ্যা সিনহা সেন, সাহা মিম কিন্তু রয়েছে এবং সঞ্জয় সমাদ্দার কিন্তু ওপার বাংলার কিন্তু একজন খুব ভালো একজন পরিচালক। তো এটা এক্সপেক্ট করা যায় যে জিতার এই মানুষটা কিন্তু সম্ভবত ওপার বাংলা এবং এপার বাংলা কিন্তু রিলিজ হতে পারে। বাট চেঙ্গিজ কি আদৌ আসবে ওপার বাংলাতে? সো মানুষের ক্ষেত্রে কিন্তু ওটা সম্ভব হয়নি। বাট এখন আমার মনে হয় যেহেতু এটা একটা মানে প্যান ইন্ডিয়া রিলিজ করার প্ল্যানিং করা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায় যে এটা যদি ওপার বাংলায় রিলিজ করা হয় তাহলে কিন্তু একটা হিউজ একটা রেসপন্স পাবে। তার কারণটা হচ্ছে ওপার বাংলায় কিন্তু জিতার একটা হিউজ কিন্তু ফ্যান ফলোয়িং রয়েছে। আমরা প্রত্যেকে যখন কোনো মানে জিতাকে নিয়ে ভিডিও বানাই না, তখন কিন্তু ওপার বাংলায় প্রচুর 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 মানুষ কিন্তু কমেন্টস করে, লাভ ফ্রম বাংলাদেশ বলে কিন্তু কমেন্টস করে। এবং ওপার বাংলায় প্রিভিয়াসলি আমরা দেখেছি যে প্রচুর মানে জিতার ছবি কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে। তো এটুকু আমি বলতে পারি, যদি এটা ওপার বাংলায় রিলিজ করা হয় তাহলে কিন্তু খুব একটা হিউজ একটা রেসপন্স পাবে এবং একটা দুর্দান্ত কিন্তু বক্স অফিসে কালেকশন করতে পারে। সো এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো এবং ওপার বাংলার সমস্ত দর্শকদের তরফ থেকে আমি একটা রিকোয়েস্ট করছি জিতাকে, যে যাতে করে মানে এপার বাংলার সঙ্গে সঙ্গেও ওপার বাংলাতে চেঙ্গিজকে রিলিজ করা হয়, তাহলে কিন্তু খুব ভালো হবে। সো এটাই ছিল আমার মেনলি বলার। তোমাদের কি বক্তব্য আছে এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।